আছেন নিশ্চয়ই অনেক ভালো আমি আলী ওমর নতুন আরেকটি ভিডিও শুরু করলাম তো আজকে আমি দেখাবো 24 ইঞ্চি একটি এলইডি টিভি রিপেয়ার করে টিপিতে সাউন্ড আছে কিন্তু আলো নেই তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করলে অবশ্যই আমরা সফলতা পাবো তো অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না তো আমরা ভিডিওতে শুরু করব আমরা টিপিটা খুলে আপনাদের কোন জায়গায় সমস্যা সেই সমস্যা ফাইন্ড আউট করব তো চলুন আমরা টিপিটি খুলি টিপিটি খোলা অবস্থা আমরা একটি মাদারবোর্ড দেখতে পাবো মাদারবোর্ডের নাম্বার আমি দেখাইতেছি মাদারবোর্ডের নাম্বার PA671 এটা একটা কমন চাইনিজ মাদারবোর্ড তো আমরা এটা সর্বপ্রথম ব্যাকলাইটের আমরা ওয়্যারটি খুলব যেহেতু ব্যাকলাইটের সমস্যা টিভিতে কোনো আলো আসতেছে না তো আমরা এই ওয়্যারটা খুললাম এই ওয়্যার খোলার পরে আমরা এই যে জ্যাক যেটা থেকে আউটপুট ভোল্টেজ বের হয় ওটা আমরা চেক করব আমি মিটারের সাহায্যে আমরা ভোল্টেজটা চেক করব যে ভোল্টেজ আছে কি না তো আপনাদের দেখাই হ্যাঁ ভোল্টেজ আছে এমন কত আছে আমি মিটারের সিলেক্ট কাটটাটি আমি 50 দিলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ভোল্টেজ এই জায়গায় কত তো আমরা স্ট্যান্ড বাই রিলিজ করেছি স্ট্যান্ড বাই রিলিজ করার পরে ভোল্টেজ আস্তে 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 15 পর্যন্ত আছে তো আমাদের আসলে মাদার বোর্ডেই সমস্যা তারপর আমি আপনাদের ক্লিয়ারলিভাবে আমি একটি ইউনিভার্সাল ব্যাকলাইট কার্ড আমি লাগাবো এই যে ইউনিভার্সাল ব্যাকলাইট কার্ডটি এটা আমার কাছ থেকে নিয়েছে 250 টাকা তো এটা আমি লাগিয়ে ট্রাই করব যে আসলে কোন জায়গায় সমস্যাটা ব্যাকলাইটে না মাদারবোর্ডে তো চলুন আমি এটা কিভাবে এটা এই জায়গায় সেট আপ করবো আমি আপনাদের বিস্তারিত দেখাই তো এটার আমি ওয়্যার তার সাথে ওয়্যার দিছে কেবল দিছে আমি কেবলটা আপনাদের দেখাবো তো এটা এটা কোন জায়গায় কিভাবে কানেকশন আমরা করব আপনাদের বিস্তারিত দেখে এই যে আমার তিনটা তার তিনটা ওয়্যার একটি কালো লাল এবং হলুদ তো এটা আমি কিভাবে সেটিং করব আপনাদের বিস্তারিত আমি দেখাবো খুব সুন্দরভাবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আমি এটা এই জায়গায় সেটিং করলাম আমি এই কেবলের জ্যাকটা আমি আমার ইউনিভার্সাল কার্ডে আমি সেটিং করলাম ব্যাকলাইট তো আমাদের এই ইউনিভার্সাল ব্যাকলাইট কার্ডে আমাদের 12 ভোল্ট আমাদের ইনপুট করতে হবে আমরা 12 ভোল্ট এই মাদারবোর্ড থেকে নেব আমি আপনাদের দেখাই আপনারা অবশ্যই দেখতেছেন দুটো জ্যাক এই জ্যাকের ভিতরে এক পাশে 12 ভোল্ট আরেক পাশে গ্রাউন্ড তো আমি আমি এই জ্যাক থেকে আমি 12 ভোল্ট নেব আর গ্রাউন্ডটা আমি আলাদা করে নেব এই যে আমি সোল্ডারিং করেছি পজিটিভ তারটা তো আপনাদের আমি জুম করে দেখাই দেখেন এই যে পজিটিভ তারটা আমি 12 ভোল্টের ইয়ায় আমি সোল্ডারিং করেছি তারপর নেগেটিভ তারটা আমি একটি ইয়ার সাথে আমি গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করেছি তো আমাদের হাতে থাকতেছে একটি হলুদ ওয়্যার তো আমাদের এটি ইউনিভার্সাল কার্ডটি আমরা সিগন্যাল লাগবে তো এই সিগন্যাল আমাদের এমন একটি ব্যাকলাইট আইসি আছে আপনারা দেখতেছেন এই ব্যাকলাইট আইসির 5 নম্বর পিনে আমরা সিগন্যালটা পাব তো আমরা 5 নম্বর আইসিতে আমরা অবশ্যই ওই হলুদ তারটি সোল্ডারিং করে দেব তাহলে আমাদের কাজ শেষ এই হলুদ তারটা আমরা 5 নম্বর পিনে সোল্ডারিং করে দেব তো অবশ্যই আপনারা মিটার দা মেপে নেবেন যে সিগন্যালটা আসলে কোথায় থেকে কত নম্বর পিন থেকে আসতেছে তো এই কার্ডে আমি 5 নম্বর পিনে সিগন্যালটা পেলাম তো আপনারা সিগন্যালটা 2.5 ভোল্ট 3 ভোল্টের মতন
সিগন্যালটা পাওয়া যায়। তো আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তো আমি ব্যাকলাইটের যে কেবলটা আছে আমাদের মাদারবোর্ড থেকে, যে ব্যাকলাইটের যে কেবলটা আমরা এই এই জায়গায় আমরা সেটিং করব, এই যে আমরা সেটিং করেছি, তো এবার আমরা ট্রায়াল করব যে আমাদের কাজটা সফল হলো কিনা। আমরা এটা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর আমরা দেখতেছি এলইডিটা জ্বলেছে ভিতরের। আমরা এবার দেখলাম যে টিভিটাও রানিং হয়েছে, আলো এসেছে। তো আমরা টিভিটা চালিয়ে আপনাদের দেখাই। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আমরা এই চালালাম। হ্যাঁ, ছবি চলতেছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। খুব সহজেই আমাদের এই কাজটা আমরা সলভ করলাম, তো আপনারাও পারবেন, কোনো ব্যাপার না। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের কমেন্ট মতামত আপনার এই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করব। তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।